من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب شهيد قافلة প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত হাফেজে কোরআনদের নিয়ে আজকের এই হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত ভাই পরিচালক শাখার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ একান্ত প্রিয় হাফেজে কোরআন ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন সবাই জোন নাই না দুই ঘন্টা ধরে কথা শুনতে শুনতে অবস্থা খারাপ সবার বোঝা যাচ্ছে ক্লান্ত শ্রান্ত তারপরেও কিছু করার নাই কারণ এটা তো রমজান মাস আপনাদের যে একটু আপ্যায়ন করা হবে এরও সুযোগ নাই এটা মাগরিবের পরে ছাড়া উপায়ও নাই তো আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে এখানে বসে আছেন প্রোগ্রামে এসেছেন এজন্য ছাত্র শিবির কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই জাতীয় প্রোগ্রামগুলো বাংলাদেশে সারা দেশেই ইসলামী ছাত্র শিবির করে থাকে এটা অন্যান্য ছাত্র সংগঠনের কিছু কিছু ভাইদের মধ্যে এই প্রোগ্রাম আমাদের দেখা দেখি করা শুরু করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দেয়া দরকার আমরা এই জায়গায় মর্যাদা দেওয়ার ক্ষেত্রে খুব বেশি অগ্রগামী মানুষদেরকে পাই না স্বাভাবিকভাবে এ প্লাস পেলে তাদেরকে নিয়ে ক্রেশ দেয় সংবর্ধনা দেয় মেডিকেলে চান্স পেলে বুয়েটে চান্স পেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে তাদেরকে ক্রেশ দেয় সংবর্ধনা করে কিন্তু যারা একটা অসাধ্য সাধন করে কোরআন শরীফ এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দাড়ি কমা সহ সব মুখস্থ করা ইটস সো মাচ ডিফিকাল্ট এই জিনিসটা ধারণ করা আবার অন্তরে রেখে দেয়া কেয়ামত মানে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এটা অনেক কঠিন একটা কাজ এই কাজটা যারা করে খুব অল্প বয়সের মধ্যে এটা কোরআনের একটা বড় মুজেজা আমরা তো জীবনে মানে দীর্ঘদিনই পড়াশোনা করছি বই খাতা কম পড়ি নাই মানে একাডেমিক বই খাতা কিন্তু এইগুলো যা বই পড়ছি তার হুবহু মনে আছে এরকম বইয়ের সংখ্যা একটাও নাই এগুলো থাকা সম্ভব না যদি এমনও বই আছে যে বইটা অন্তত 60-70 বারও পড়ছি কিন্তু সেটাও মনে থাকার মতো কোনো বই না বা হুবহু একেবারেই সব কিছুই কোনো বইয়েরই মুখস্থ করা এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয় কিন্তু কোরআনের মজাদাই হচ্ছে ইন্না নাহনু নাজ্জালনা যিক্র ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমি এই জিকিরকে নাজিল করেছি আর এটার হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করলাম যখন রাসুলের উপরে কোরআন অবতীর্ণ হওয়া শুরু করেছিল তখন আল্লাহ রাসুল বারবার তার মুখগুলোকে এরকম নাড়াতেন তো আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের ভিতরে বললেন যে তোমার এরকম মুখ বারবার নাড়ানো লাগবে না এত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে এই কোরআনকে এমনি বদ্ধমূল করে দেবেন ইনশাআল্লাহ কারণ এটা হচ্ছে কোরআনের একটা ইউনিক একটা মুজেজা যে মুজেজার অন্তর্ভুক্ত আপনারা হয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় সম্মান আপনাদের জন্য নিঃসন্দেহে তাদেরকে নিয়ে এই সংবর্ধনা ইসলামী ছাত্র শিবির করে থাকে সারা দেশে আমরা একটি কোরআনের সমাজ বিনির্মাণ করতে চাই আর এই কোরআনের যারা ধারক বাহক তারাই এর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে আমাদের বিশ্বাস কোরআনকে যারা ধারণ করতে পারে আর সে অনুযায়ী যদি তাদের জীবনকে পরিচালনা করে তাদের ব্যাপারে এনারাই হচ্ছে আলেম এদেরকেই আলেম বলা হয় আলেমের বিষয়টাই হচ্ছে যে ব্যক্তি কোরআন সম্বন্ধে সুখ্যাতি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী বা চেষ্টা করতে থাকবে কারণ কোরআনকে বলা হয় দিস ইজ দ্য সোর্স অফ নলেজ দিস ইজ দ্য পাওয়ার ট্যাঙ্ক সকল নলেজের উৎসই হচ্ছে কোরআন কারণ এটা হচ্ছে একেবারে পিউরিফাইড একটা গ্রন্থ 100% পিউরিফাইড একটা গ্রন্থ এর সমকক্ষ কোনো গ্রন্থ নাই লা রাইবা ফি এর ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করার অপশন নাই এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে জাহেলরাও চ্যালেঞ্জ দিয়েছিল সেই কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকেই বলেছিল এইটা আল রাসুলের পক্ষ থেকে অবতীর্ণ হয় এমনি উনি বানায় বানায় কোনো কিছু বলতে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন যদি তোমাদের সামর্থ্য হয় ফাতু বিসুরাতি মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ তোমরা এরকম একটা ছোট্ট ছুরা অবতীর্ণ করে দেখাও আর তোমাদের যত সাক্ষী আছে সুহাদা বলতে বুঝাচ্ছে যত কবি আছে যত শায়েক আছে তোমাদের শের রচনা করে যারা তাদের সবাইকে ওয়াদউ শুহাদাকুম সবাইকে তোমরা ডাকো মিন দুনিল্লাহ তবে আল্লাহর সাহায্যকে ডাকতে পারবা না আল্লাহরকে ডাকতে পারবা না এটা বাদে আর সবাইকে ডাক তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জটি তারা গ্রহণ করে তাদের সবাই কবিয়ালদেরকে তারা ডেকেছিল ডেকে এরপরে বলেছিল যে একটা সুরা রচনা করে দিতে হবে সে সুরার ক্লুও আল্লাহ রাসুল দিয়ে দিয়েছিলেন ইন্না আতাইনা কাল কাউসার এরপরে বলছেন যে এর পরের অংশটুকু বানায় বানায় নিয়ে আসো
অনেক চিন্তা ভাবনা করছে কিন্তু মিলাতে পারছে না, শেষমেশ একটা শব্দ মিলিয়েছিল, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, যে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ছাড়া আর কিছুই না। আবু জেহেল আবুল আহাবের কাছে যখন এই কথাগুলো এসে বললো যে এই মিলাইছে, ওর চোর মানে মাথা গরম হয়ে গেছে, সে সাথে সাথে রিয়্যাক্ট করা শুরু করছে, তোদেরকে এইটা বানানোর জন্য এখানে নিয়ে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইল্লাম তাফআল ওয়ালান তাফআল ফাত্তাকুন নার আল্লাতি উকুদুহান নাসু ওয়াল হিজার, তোমাদের পক্ষে এটা কঠিনকালেও সম্ভব না, এটা পারবা না তোমরা, সুতরাং ভয় করো ওই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর যেটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই মানুষদের কাছে কোরআন অবতীর্ণ হলেও এদের অন্তরগুলো রোগে রোগাগ্রস্ত ছিল, ফিকুলু বিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদ, তাদের অন্তর রোগাগ্রস্ত হয়ে পড়েছিল, আল্লাহ তাদের এই রোগকে আরও বেশি বৃদ্ধি করে দিয়েছিলেন, সুতরাং তারা হেদায়েতের পথে কখনোই আসে নাই, কখনোই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন নিঃসন্দেহে এই কোরআনের নলেজে, আমরা বেশি উপকৃত হয়েছি, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে তাকওয়াবান হয়, তে হিকমাতের জ্ঞান সম্পূর্ণ হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবেই বলে দিয়েছে। সুতরাং যারা কোরআনকে পড়ে এবং বুঝে ধারণ করতে পারে এদের ব্যাপারে আল্লাহ রাসুলই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে হচ্ছে এই এই শ্রেণী, যারা জ্ঞানে জ্ঞান গরিমায় মানে উচ্চকিত আসন সমাসীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মানিত করেছেন নিঃসন্দেহে এই মর্যাদাটা আমরা ধরে রাখব, কিন্তু কতগুলো প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতার মধ্যে একটা হচ্ছে হাফেজ হওয়ার পরে শয়তান তো আগে একটা লাগতো, এখন আরও 70 গুণ বৃদ্ধি পাবে আপনার পিছনে তৎপরতা বাড়ানোর জন্য। কোরআন একবার মুখস্থ করার পরে এটা ভুলিয়ে দেওয়ার চাইতে বড় সক্ষমতা শয়তানের আর কিছুই নেই, সে সবসময়ের জন্যই এর পেছনেই লেগে থাকে যে এই একটাতে ডাইভার্ট করতে পারলে আলহামদুলিল্লাহ সে সাকসেস, সে সেই চেষ্টাটা সবসময় করে যায়, এবং সে সেই চ্যালেঞ্জটা ঠুনকো কোনো চ্যালেঞ্জ নিয়ে এখানে আসে নাই। সুরা আরাফের মধ্যে সেই চ্যালেঞ্জগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন যে তুই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা কর, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন তাকে বের করে দেয়া হলো তুই এখান থেকে বের হয়ে যা, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল যেহেতু আল্লাহর কাছে তার কিছু পাওনাও আছে, পাওনা সে মনে করে সেটা হচ্ছে সে আল্লাহর ইবাদত করছে দীর্ঘদিন, বছরের পর বছর, যুগের পর যুগ, এই ইবাদত করতে করতে সে পৃথিবীর বলা হয়ে থাকে এমন কোনো জায়গা নাই যেখানে নাকি সে সিজদা দেয়নি, এমন ইবাদত করেছে যার ফলে তাকে ফেরেস্তাদের নেতা বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন সে জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে গেল তখন সে আল্লাহর কাছে দুইটা জিনিস চাইল, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোট করে দিয়েছেন। এক হচ্ছে সে বলল যে আমি মানুষের শিরা উপশিরার মধ্যে ঢুকতে পারবো, অসুয়াসা দিতে পারবো, এই ক্ষমতাটা আমারে দাও, আর একটা হচ্ছে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার ক্ষমতাটা দাও, এই দুইটা ক্ষমতা দাও, যেহেতু আমাকে জালিমের অন্তর্ভুক্ত করে দিয়েছো তুমি, জালিমদের অন্তর্ভুক্ত করে দিয়েছো, আমার তো আর কিছুই নাই, তো মরা মানে কিয়ামত পর্যন্ত একটু বাঁচার তৌফিকটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া পরবেশ হয়ে বললেন যে তোকে এটা দিলাম। তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ করছে যে ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, লা আকউদান্না লাহুম, আমি তাদের জন্য আসনকারী দিয়ে বসে থাকবো, লা আকউদান্না, শব্দ চয়ন কত সুন্দর, লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে সাকিলা, এমন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে কোরআনে, এই শব্দগুলো ব্যবহার করা হয় সর্বোচ্চ দৃঢ়তা বোঝানোর জন্য, ডাবল দি ইংরেজিতে ব্যবহার করে, এটা হচ্ছে ইম্পাসাইজ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আরবিতে যখন লামে তাকিদ ও নুনে তাকিদ ব্যবহার করা হয় তার মানে অবশ্যই অবশ্যই, দুইটা অবশ্যই শব্দ ব্যবহৃত হয় এখানে, এর চাইতে দৃঢ়বাচক শব্দ আর কোরআনে নাই। এখানে বল সে শয়তান চ্যালেঞ্জ করে বলছে লা আক উদান্না, এখানে বলতে পারতো লা আক উমান্না, এটা বলে নাই, বলছে লা আক উদান্না, আসনকারী দিয়ে বসে থাকবে। লা আক উমান্না বললে কি হইতো, ও তো বলতে পারতো ফাবিমা আগওয়াইতানি লা আক উমান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, মিলে যায় না, না আপনার বান্দারা সরল পথে চলবে তখন আমি দাঁড়িয়ে থাকবো আপনার বান্দার সরল পথের সামনে দাঁড়িয়ে থাকবো, তো দাঁড়িয়ে থাকলে একটা প্রবলেম আছে, হালকা করে ধাক্কা দিলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানচ্যুত হয়ে যায়, আমি দাঁড়িয়ে আছি আমাকে কেউ হালকা ধাক্কা দিলে আমার স্থানচ্যুত হবে, কিন্তু যে বসে আছে এই ভাইকে এরকম ধাক্কা দিলে সরবে, আরও যে যদি সে আসনকারী দিয়ে বসে থাকে তাকে জায়গা থেকে সরানোর জন্য হাত টেনে ধরে তারপর সরাতে হবে, তার মানে সে তার নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য মানুষ সাধারণত আসনে বসে পড়ে। শয়তান সেই শব্দ ব্যবহার করে বলেছে যে আমি আসনকারী দিয়ে বসে থাকবো,
যখন আপনার বান্দারা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। হোয়াট ইজ সিরাতাল মুস্তাকিম? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আই সিরাতাল্লাহ, সিরাতাল ইসলাম, সিরাতাল কোরআন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এমন রাস্তা যেই রাস্তায় তোমার প্রিয় ভাজন ব্যক্তিরা চলে গিয়েছেন, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগের সব আম্বিয়ায়ে কেরাম, তার পরের সব তাবেইন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে মুস্তাহিদিন এবং সালফে সালেহিন, এই মানুষদের রাস্তা যেদিকে, এটাকে বলা হয় সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ কোরআনের রাস্তা, হাজা সিরাত, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। আরেকটা হচ্ছে দললিনের রাস্তা, ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর। ইউ হ্যাভ অনলি টু ওয়েজ, ইউ হ্যাভ অনলি টু ওয়েজ, নাথিং ইলস, এর বাইরে আর কিছুই নেই। একটা হচ্ছে হেদায়েতের রাস্তা, আরেকটা হচ্ছে দললিন গোমরাহির রাস্তা। হয় হেদায়েতের রাস্তা ধরো, না হলে জাহান্নামের ফটো, আর মাঝখানে আর থাকার কোনো জায়গা নেই। সুতরাং কোরআনের রাস্তাটাই হচ্ছে হেদায়েতের রাস্তা। এই রাস্তায় যে চলবে, শয়তান বলছে আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকব। বসে থাকলে, সামনে বসে থাকলে তো পিছন দিক থেকে দৌড় দিবেন, শয়তানের বুদ্ধিশুদ্ধি তো এত কম না। সে আবার পরের অংশে বলছে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ও মিন খলফিহিম ওয়া আন আইমানি।